হাই বন্ধুরা, আমি অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেই রূপচর্চায় অবিশ্বাস্য গুণে ভরা সল্ট স্ক্রাব, যা আপনাকে অবাক করে দিবে। রান্নার একটি অপরিহার্য উপাদান হলো লবণ। লবণ ছাড়া রান্না করার কথা চিন্তা করা যায় না। রান্না ছাড়াও ত্বক পরিচর্যায় ব্যবহার করা হয় এই লবণ। কথা শুনে চোখ কপালে উঠে গেল। অবাক হওয়ার কিছু নেই, লবণেরও আছে অনেকগুলো সৌন্দর্য উপকারিতা। গোসলের পানিতে 1 চামচ লবণ মিশিয়ে নিন। এটি ত্বকের মৃতকোষ দূর করবে, ব্রণ দূর করে ত্বক নরম করে থাকে। ত্বক চর্চায় লবণের এমনই কিছু ব্যবহার আসুন জেনে নেওয়া যাক। ত্বকের মৃতকোষ দূর করা। 3 টেবিল চামচ মধুর সাথে 1 টেবিল চামচ লবণ মিশিয়ে নিন। এবার এটি ত্বকে ভালো করে মাসাজ করে লাগান। চক্রাকারে মাসাজ করে এই প্যাকটি লাগিয়ে নিন। এটি ত্বকের মৃতকোষ দূর করে দিয়ে ত্বক পরিষ্কার করে দিবে। 2 দিন পর পর এটি ব্যবহার করুন। বডি স্ক্রাব। 1/2 কাপ লবণ এবং 1/2 কাপ অলিভ অয়েল অথবা নারকেল তেল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। আপনি চাইলে এতে যে কোনো অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন। এটি কোনো কাপড়ে লাগিয়ে শরীর মাসাজ করুন। এই স্ক্রাব রক্ত চলাচল বৃদ্ধি করে ত্বক নরম এবং পরিষ্কার করে থাকে। স্কিন টোন উন্নত করা। 2 টেবিল চামচ লবণ গোলাপ জলের সাথে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি দিয়ে দিনে 2 থেকে 3 বার মুখ ধুয়ে ফেলুন। গোলাপ জল আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং লবণ ত্বকের ময়লা দূর করে দিবে। বলিরেখা দূর করতে। ত্বকে বলিরেখা দেওয়ার সাথে সাথে স্যালাইন পানি দিয়ে প্রতিদিন ত্বক মাসাজ করুন। প্রতিদিন 10 মিনিট মাসাজ করুন। কিছুদিন করার পর দেখবেন আপনার ত্বকের বলিরেখা গায়েব হয়ে গেছে এবং ভবিষ্যতেও বলিরেখা পড়ছে না। ব্রণ দূর করতে। একটি পাত্রে 1 টেবিল চামচ লবণ এবং 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো এর সাথে কিছু পরিমাণে টক দই মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাকটি ব্রণের উপর লাগান। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে 2 বার ব্যবহার করুন। 1 সপ্তাহের মধ্যে দেখুন ব্রণ দূর হয়ে গেছে। ব্ল্যাক হেডস দূর করতে। জেডি ব্ল্যাক হেডস দূর করতে লবণ বেশ কার্যকর। 1 টেবিল চামচ লবণ এবং গরম পানির সাথে মিশিয়ে সেটি দিয়ে ব্ল্যাক হেডসের স্থানগুলো মাসাজ করুন। খেয়াল রাখবেন পানিতে যেন লবণ গলে না যায়। 5 মিনিট মাসাজ করার পর পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। বন্ধুরা, এটুকুই ছিল আমাদের আয়োজন। আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো। তাই প্লিজ আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন বন্ধুরা। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।